বলা হলো দুরূদ পাঠ করার জন্য, আর আমরা শুরু করলাম মিলাদ। বলা হলো কোরআন ধীরে পাঠ করার জন্য, আর আমরা প্রতিযোগিতা শুরু করে দিলাম। বলা হলো টাকা দিয়ে যাকাত আদায় করার জন্য, আর আমরা লুঙ্গি শাড়ি বণ্টন করা শুরু করলাম। বলা হলো ফরজ সালাত শেষে তাজি পাঠ করার জন্য, আর আমরা সম্মিলিত মোনাজাত শুরু করলাম। বলা হলো ইফতারের সময় হলে দেরি না করে তাড়াতাড়ি ইফতার করে নেওয়া, আর আমরা দেরি করে শুরু করলাম। বলা হলো শবে কদর তালাশ করতে, আর আমরা শবে বরাত তালাশ করি। কবে শেষ হবে এই ধর্মের নামে অধর্ম? কবে শেষ হবে এই অনিয়ম? আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।